বৌমা কালকে ফার্স্ট জানুয়ারির দিন একটু সকাল সকাল উঠো রান্না করতে হবে বৌমা তো ঘুমাচ্ছে থাক বৌমা ঘুমাক আজকাল বছরকার দিন আজকে আর কিছু কখনো না আমি নিজে নিজে রান্নাটা সারিনি আজকে বৌমাকে সারপ্রাইজ দিব কেমন রান্না করেছি বউ একা একা তুমি তো পারেন না বৌমা উঠলে পুরাটা চুমকে যাবে যে হাসো না আমার শাশুড়ি কি করছে না এগুলা এতগুলা রান্না বনালো কখন আর রান্না করলো কখন আর শাকটা বা আনলোই কখন তখন আমার মজা লাগবে না হ্যাপি মজাটা হবে সাড়ে দশটা বাজে মহারানী এখনো আজকে কিছু কব না আমি তো সাড়ে চারটা পাঁচটার সময় উঠেছি উঠে থেকে এগুলা রান্না করেছি বনালাম ধুলাম জোগাড় করলাম বাটনা করলাম বাড়ির বাসি সাজো কাজ করলাম তারপরে রান্না করেছি আর মড়ানি তো উঠেই না যাই হোক আমার তো বেটি নাই একদিন না হয় রান্না বান্না করে বৌমা খাওয়ালাম পরের বেটি হলে কি হবে পরের বেটি নিজের বেটি করে নিলে ওটাই নিজের বেটি হবে যা করিছি করিছি আজকে তো বছরকার দিন বৌমাকে একটু রান্না করে খাওয়াতে পারবো না হয় একদিন রান্না করে খাওয়ালাম পরের বেটি কি হলো নিজে একটু কষ্টই করলাম বৌমা যখন খায় কবে মা তরকারি গুলো সেই তখন যে আমি আনন্দ পাবো মজাটা তো হবে এখন কিচ্ছু ডাকবো না আমার রান্না হবে ঘুষাঘাসি করবো ঠাকুরে ভোগ টক দেব তারপরে ডাকবো ভোগ তো হয়ে গেছে এইবার বৌমা ডাক দি বৌমা কি কয় দেখি ও বৌমা উঠো 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 কয় উঠো

কে কে এরকম খাতে পারছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাই দিও তো তাড়াতাড়ি কার শাশুড়ি আমার শাশুড়ির মতো এত ভালো হয়ে গেল না না সত্যি কষ্ট করে রান্না করছে আজকে তো অন্ততপক্ষে আনন্দটা মন খুলে করি